আসসালামু আলাইকুম, আমি শারমিন, বাংলাদেশি ব্লগার অনন্যাস মম চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে, যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আবারও আমার আরেকটি দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে সকালে নাস্তা খাওয়ার জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি, আর সাথে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি করে নিয়েছি আর ডিম ভাজি। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আমরা আজকে নাস্তা শেষ করে চলে গেলাম হসপিটালে। তো এখন আমরা হসপিটালে রওনা দিয়েছি, আজকে আমার ছোটো বেবির থেরাপি আছে। তো আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চলে যাচ্ছি। আর এখানে দেখলাম যে পিলারগুলো দেখতে পাচ্ছেন কালারিং করা, আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। ভিডিও শুরুতে এই পর্যায়ে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, আমার ভিডিও সব সময় দেখেন, তাদের যদি কোনো দিনও ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে নেবেন। তো এদিকে ছোট বেবির স্পিচ থেরাপিতে আমরা বাসায় চলে এসেছি। আর যাওয়ার আগে কিন্তু আমি এখানে এক প্যাকেট মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য আমার রান্না করতে অনেকটাই সুবিধা হচ্ছে। আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করেছি, আর এখন জাস্ট একটি প্যানে ঢেলে নিয়েছি। এখন আবারও একটু ভালো করে গরম করে আর এই পর্যায়ে আমি একটু গরম মশলা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের কোরবানের মাংস, তো আমার বাচ্চারা যেহেতু খায় না তা আমি একটু কম করে রান্না করি। আর এদিকে আমি ভেন্ডি ভাজিয়ে করব। আমার বাচ্চারা গরুর মাংস চাইতে ভেন্ডি ভাজিটা করলে অনেক বেশি খুশি হয়, ওরা ভেন্ডি ভাজিটা খুব পছন্দ করে। তাই এখানে আমি একটু কম করে ভেন্ডি ভাজিও করে নিচ্ছি। আমার রান্নাবান্না, কাজকর্ম, কথা বলা আপনাদের কাছে কেমন লাগে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। আর কি বলবো, এখন কিন্তু আর ভিডিও বানাতে আর ওরকম কোনো ইচ্ছাও নেই বা ভালো লাগে না। এত কষ্টের পরও একটি চ্যানেল এখনও দাঁড়া করতে পারছি না। আর ওইদিকে আমার ফেসবুক পেজ, ওখানে আমি ভিডিও দিয়ে যাচ্ছি, আর আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু এগিয়ে এসেছি। আর এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে আমি শুধু কপিরাইটে খাচ্ছি। তো যাই হোক, সব মিলে একটা অনেক বিরক্তিকর অবস্থার মধ্যে আছি। তো এখানে কিন্তু এই তো আমি ডালও রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে, গরুর মাংস আর এই তো ভেন্ডি ভাজি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের এগুলো হচ্ছে খাবার দাবার। যে বাটিগুলোর মধ্যে আমি এই যে তরকারি দিয়েছি, এই বাটিগুলো আমি আজকে প্রথমবার ব্যবহার করছি। আসলে সেদিন আমার তিনটা প্লেট আর হচ্ছে দুটা তরকারির বাটি আমার ছোট বেবি একসাথে ভেঙে ফেলেছে। তো আমরা একটু বেস্ট বাইতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, আর সেখানে দেখতে পেলাম যে অনেক রকমের আইটেম আছে কিন্তু দামটা একটু বেশি। তো আমরা অন্য একটি কুকারিজ দোকানে গিয়ে তো এই রকমের বাটিগুলো আমার কাছে কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগছিলো, আর যেহেতু সাদা, আর সাদা রঙের সব কিছুই আমার খুব বেশি ভালো লাগে। আর আমি আমার জন্য তিনটা বাটি নিয়েছি, আর আমার ননাসের জন্য তিনটা বাটি নিয়েছি। আর বাটিগুলো কেমন হয়েছে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এর সাথে আমার তো সাদা প্লেট আগে থেকেই ছিল, তো সব কিছু মিলে একেবারে একাকার হয়ে গিয়েছে, আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। কিছুটা দিন আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। এদিকে বড়মের স্কুল খুলেছে, আর এদিকে ছোট বেবিটারও স্পিচ থেরাপি দিতে হচ্ছে, আর এদিকে হচ্ছে অল্পের বাবা একটু অসুস্থ, আর এদিকে আমাদের বাসায়ও মেহমানও এসেছে। সব কিছু মিলে একটা ঝামেলার মধ্যে আমার দিনগুলো পার করছি। এজন্য আমার আপুদের ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না। যার ভিডিও সামনে আসে তো তার ভিডিওটাই আর কি দেখছি। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু ফ্রি হলে আবার সবাই ভিডিও দেখা শুরু করব। আর এদিকে আমি সন্ধ্যার পরে ওপির বাবাকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম। তো ওনাকে ডাক্তার দেখিয়েছে, আর সেখানে কিছু টেস্ট দিয়েছে, আর টেস্টগুলো করব। আর বাসায় এসে একটি স্যুপ রান্না করে দিচ্ছি ওপির বাবাকে। তো যাই হোক, আমার বাচ্চারাও কিন্তু স্যুপটা অনেক বেশি পছন্দ করে, তাই একটু বেশি করে রান্না করছি। আর এক প্যাকেট স্যুপ তো আমাদের চারজনের জন্য হবে না, এর জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আর সাথে আমার গাছের একটি থাই পাতাও দিয়েছি। আর একটি ঢাল দিলেই হয়, আর এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে।
গাছের কথা আর কি বলবো, সব কিছু দেখাশোনা করতে গিয়ে গাছের প্রতি আর ওরকম কোনো যত্ন নিতে পারছি না। এদিকে আমার নয়নতারা গাছ তিনটাই মরে গিয়েছে বৃষ্টির পানিতে। আসলে এগুলো হচ্ছে হাইব্রিড নয়নতারা, আর এগুলো বৃষ্টির পানি একেবারে সহ্য করতে পারে না, এটা কিন্তু আমি জানি। তারপরে এবার বৃষ্টিতে আমার কেন জানি এগুলো ঘরের মধ্যে আনতে ইচ্ছে করছিল না। এর আগে আগেও কিন্তু আমি ঘরে এনে রাখতাম, তারপরে দেখা যায় যে এগুলো বেশি বাঁচে না, 5-6 মাস বাঁচে, এরপরে কিন্তু এগুলো অটোয়ে মরে যায়। তো এবারেও কিন্তু সেম অবস্থায় হয়েছে। আর বাকি গাছগুলোরও পাতা কেমন যেন হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে পানি টানি দিতে না পারলে যা হয় আর কি। তো যাই হোক, এইদিকে আমি কিন্তু স্যুপটা রান্না করে নিয়েছি, আর অর্পির বাবা ড্রয়িং রুমে শুয়ে শুয়ে টিভি দেখছে, তাই আমি স্যুপের ট্রেটা একেবারে ড্রয়িং রুমে নিয়ে এসেছি, আর এখানে আমরা সবাই মিলে খেতে বসবো। খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।